কুইরা ধোকা দিয়ে দিলে না কথা কইতাছে আচ্ছা আমনে কি সৈদার সারা কি আমি আর সৈদার কি সৈদার চাকি নষ্ট করিয়া তার ছবি ছাগল এই সমস্ত দিন ছাগলা দিবেন না ছাগল মার খাবো ছাগল আলো মার খাবো ও কুরকা মার খাবো কুরকা আলো মার খাবো কয়দিন পাহারা দিবি এক মাস পাহারা দিবি যেদিন হইসা বাতি নাবো এ পর্যন্ত এই মধ্যে আমার চেয়ারম্যানের দিছে আমি তো জানি যে পাঁচজন মানুষ দেখে তুই ডরা সে কারণে তোর শৈশা খেতে পাহারা দিবার জায়গায় জায়গায় তো মেলা গন্ডগোল হইতেছে মেলা গ্যাঞ্জাম হইতেছে এটা তো তোরা পাহারা দেয় না তুই যে ডরা থাকবো না কি লেগে জানাস মাইনসে জায়গায় জায়গায় বোঝেনে বুড়া বুড়ি হয় হেনে পাহারা দিবার লাগে চকিদার পাড়ায় কোনখানে অনুষ্ঠান হইলে কোন জায়গায় গ্যাঞ্জাম বাজলে হেনে চকিদার পাড়ায় তোরা শৈশা খেতে দিছে আমার তো বোঝা হয়েছে যে তোরা কি লিগে শৈশা খেতে দিছে গরম দিয়া চলস এলাকে তো সব শাখাতে পাহারা দেওয়ার লাগবে আজকে যাতে মাইসের সব শাখাতে তোরে ঠাই সব হারা হারা করে বানো কারণ হইসা বন্ধু ওদের অনেক টাকা লাগে হাল খরচ বেতন খরচ সার খরচ বিভিন্ন খরচ পাতি হয় তাদের গৃহস্থ পোষাবার থাকে আপনারা যদি নষ্ট করেন এই কারণে বন্ধ করে সৈদার করবেন না তার মানে খালি সহিদারি কমেন আপনারা নাম গিয়ে ডাক ঢুক দিবেন না বাইরে কমেন তোমার নাম কমো তুমি হইলে সরকারি একটা পোশাক তোমার শরীরে তোমার আমরা নাম কমো নাম করলে তোমার পোশাকের অসম্মান হবো না এই জন্য সহিদার ভাই হ্যাঁ ভাই এতে এখন ঠিক আছে মানে বাইরে কয়ে নিরা ওই লোক কারণ ঠিক আছে এখন সহিদার ভাই হঠাৎ করে মাইক দেখি কইতাছো
জুড়ে ওই সমস্ত হালা করে পেদাবান নিয়ে আমার কাছে নারী দিতে চেয়ারম্যান আমি বুঝলাম তার মানে চেয়ারম্যানে মানে মাইক মেরে বলতেছে তার মানে হোস শাখাতে ডিউটি এ কোনো কারণ বসতে হই শাখাতে কোনো সেলফি তোলা যাবে না এটা বন্ধ করে একটু ঠান্ডা করে আমার পুতাই গেছে মানে এলাকায় যে হোসা বুনছে এলাকায় যে সৈচা বুনছে গ্রস্তরা গ্রস্তরা তো সৈচা বুনছে এন্ডার মধ্যে মনে হয় যে এই আন্দাগনের পুরুষের আছে পুরুষ মাইকা মানুষ নিয়ে যা যা সিট কাটে যা হইয়া বইয়া সিট খারাপ ঘুরে ছবি জুড়ে এই যে তো ছবি দেখছে ওহান বুঝছে জয়দার ভাই তার মানে হাঁস কুরকা গরু ছাগল মানুষ এবং মহিলা এরা কেউ হোসা খাতে বাতায় যাইতে পারবো না নাকি না সম্ভাবি না কারণ কিসের দিকে হইসা কাজের বাতা দা গেলি বারো হুড়াই ফট করে একটা হইসার ডাবো করে তুইলা না হুঙ্গা মনে করে হইসার মধ্যে মনে করে নাদানি কি আসছে বললার নিষেধ এখান থেকে একটা বললা ওই হইসার মধ্যে বইতে পারবো না কারণ এই নাটি যা পেদা নিতে বললার হাল ভেঙে গেল তার মানে এই হোসা খাতে বললা বলে বললার গুয়ার হাল ভেঙে দিবে এই শালা যাই একবারে চেয়ারম্যান নাম্বার ওয়ার্নার দিয়েছে পরিষদে থেকে মনে করি ইউনিয়ন পরিষদে থেকে আমার পাঁচটা দিছে যেই বললাই বলে হইসার মধ্যে যে বললার ওই যে হাল দিতে পাবো হাল পাতাইলে মনে একবার পাঁচা পাতাইলে মেরে দিতে পারি এই আমার বেতে ঢাকা থেকে দুটা মেয়ে বানাইছে ভাই আমার এই তো মনে করো বেতে থেকে বাইরে যে বাজার গেতাছি খালি কয়ে যে বাজার থেকে চালু করে আই বিকালে হোসাকে তাঙ্গ কটা ছবি তুলে দিবেন ভাই ভাই আমার মেহমান অসম্ভব ধরেন খুব ভালো তাই না তার মানে চেয়ারম্যানে তোমার এই বুদ্ধি দিয়ে দিছে চেয়ারম্যানের পাতা দেয় চেয়ারম্যান যখন ইউনিয়ন পরিষদ বাদ দেয় হোসা খেতে স্যার হোসা খেতে যুক্ত না পরিষদে কি করবো পরিষদে তখন কিছুই নাই পরিষদে কোনো দরকার আছে শীতের দিনে শীতের মধ্যে পরিষদে থাকার যেতে হোসা খেতে থাকা পারলো তার মানে হোসা খেত পোহারা দার মাইকিং করো মাইকিং করো দেও আমার ঠেট দেও এটা চিরা একটি সুখ সংবাদ একটি সুখ সংবাদ ইউনিয়ন পরিষদের সহায়তার মারা গেছে ভাবছিলাম যে এই শীতের সকালে বলো ভিডিও গুলা বানাইলি একটু আবরা আবরা দেখা যাবো শরীরটা একটু স্লিম দেখা যাবো ভিডিওটা ধরবো বেশি আমি কি আমি কইলাম না স্কেল স্কেল পোশাক পরে চাপা পোশাক একবার হুইয়া পড়বা হুইয়া বুঝছো কি কাপড়ের রাস্তাটা উড়াই দিবে উড়াই দিয়া আমি যা কমু এবারকার পর্বটা বোধ হয় তুমি এই বয়ফ্রেন্ডের জন্য শৈশা খেতে অপেক্ষা করতেছো এই ভিডিও বুঝছো কি বাজারে আবার দেখি আবার কে মারায় ভালো লাগে নাকি দেখি আবার কইলাম ই পর দেখলাম ফোকাস মিলাইলাম সে ক্ষেত্রে যাইয়া কি অনুভবটা দেখো
নির্দেশ একটা ছাগল দুধি হয়ে থাকাতে পারে, একবার গিরু সারা হলাম কি মনে করছে? আমার মেয়ে আমার চোখ যাব না, আমার চোখ হলো ডিউটির চোখ। তুমি কি যে দুয়া খাতে মধ্যে উতারলা না, এই যে দুয়া খাতে মধ্যে উতারলা না, ওই শালা পয়সা মধ্যে উতারে দুই দিন পরে যে ওরা কাইরা যে ভাঙাবো, ভাঙা তেল বানাবো, সেই তেলটা যে ভর্তা খাওয়া রামদিনে খাবা, ভাত খাবা, ব্যক্তাদের খাবা, করে দেবো এই পাড়িতে দেবো। ওই শালা আমি কি তোর ওই শস্যের মধ্যে মরছি, শস্যা গাছের নিচে মরছি, গ্রামে যদি কোনো কাগজ পাতির কোনো মামলা দাহিল টাহিল থাকে চহিদাররা দরবারে আমি আর কথা কই ওই মামলা দাহিল মাইল করে বাদ দে, নিজে ভালো নিজে ভালো জগৎ ভালো আমি হুমন্দি যদি তিন চারজনের ভাগে ভরসার ফানা ফিল্লা করে হালা দেবো, একবার ইন্ডিয়ার এলাকার প্রধান কিন্তু পাগল হয়ে তোর কাছে এভাবে তুমি মৌসুমি দাস আমার কোন এলাকায় কোন খেতে জানি, এই ইনে জানি, কোন হানে জানি মানুষ আমার হালি ঢাকা থেকে আইছে শুনেন ভাই, আপনার হালি ঢাকা থেকে হোক আর কুয়েত থেকে হোক জিন্দগি হোক বুঝছেন, আমার চেয়ারম্যানের নাম্বার এলাকার মাথা বড়রা মনে ডাইরেক্ট পার্স দিছে, এমনকি মাইকও দিয়ে দিছে, আমি এলাকায় এলাকায় ঘুরা ঘুরা না করবেন, কোনো হইসা খাতে যদি সেলফি উঠান না হয় বাবার খেত না গেরস্ত খেত না চেয়ারম্যানের বাবার খেতে যায় না, চেয়ারম্যানের গেরস্ত খেয়ে আমাকে খেতে যায় আমাকে খেতে আমার হালি না, আমি সব উড়ে গেলে ঘুরা থেকে গে আপনার খেতেও লিখবো না, তোর চেয়ারম্যান নাম্বারে বুঝবো না, সহিদারও বুঝবো না, সহিদারে যে ডিউটিটা ডিউটি পালন করতে হবে, আমি যাচ্ছি যাচ্ছি সুন্দর শস্য আছে ছবি তোলার লাগে, এই তো তোলা একটা সেলফি তোলেন এনকি ঘুরেন এই যেমনে
আমি তো কইতাছি সেলফি তুলে দাও না বান্দরের লাগা একটা সেলফি তুলে দিলা ভাই বান্দরের লাগা আলতে হাজে বান্দরের লাগা একটা সেলফি তুলে কানে গে কানে গে সুবিধা কমন আইডি আমাকে বাই আমারে গে শুনো কেরা ও এই যে ভাইরা ভিডিও তো সারা দেখতাছেন আইডি আমাকে ধারো মামা ভাই কে আরে কি খেতে খেতে বাল দে দেব ওই ধরনের ছবি লই আর ভালো লাগবে ভাই 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 আদেশ বেটি তো ভিতরে গেছে আছে এসি তুলে রাখুন হ্যাঁ বুক করে আমি উদার ঘরে রং দিলে আমি যাব গা এই কথাই না এই তো রই আর এই তো রই আমি এরকম শুরু করলে যে আমি তো আসলে মানুষ না মানুষ এই তো রই এই কি মনে করছে ভেবে গেছে কি চাকরি কিন্তু থাকবো না আমরা করছি আমি চেয়ারম্যানকে হানি দেখ কইতাছি যে আমি ছবি ট্রেনিং না করে দিলাম সবাই আমারে ধরে ধরে মারা কথা দেয় মতিন যে জায়গা হালি দিয়া হুই হইয়া ছবি উঠতাছে যা শালা কি কথা আছে আমি যাই কোন দা হইছে কথা গরে গরে করতেছে হইছে কথা সুম্মে সুম্মে করতেছে হইছে কথা হুই হুই পেট বাজাইছে কোন দা বাই বাই কি আমরা ওই হইছে কথা যাই সুপ্রিয় দর্শক এই যে দেখেন আমি আমার বউর সাথে নিজে ব্লগ ভিডিও করতেছি এই যে রাস্তা এই যে দেখেন আমার বউ শৈশাকে পাইছে কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন আরে বউ মনে করে তুমি আগে ভালো করে ভিডিও করো আগে ভালো ভিডিও করে লও এ তুমি কিছু কও তুমি কিছু কও তুমি কিছু কও চাকরি করে খুব বড় লোক হয়েছেন মানে আমরা আমি আমার বউ এই যে ব্লগ ভিডিও বানাবার নছিলাম এই সহিতারাই আমাদের হস্তনষ্ট করতেছে আমি কিন্তু পাহারা দিতে পারছি না আমি আপনার কাছে সক্ষম আমি চাকরিটা রিটার্ন তাই আমার নইলে অন্য ট্রান্সফার করে বলান আমি এই এলাকায় চাকরি করতে পারবো না সবাই আমাকে ধরে ধরে মারে আর হয়েছে সবুড়ে খেত খোলা নষ্ট করে ছবি মারান
মনে কর দে আমি আর এই সমস্ত চাকরি করবো না, আমি ওর সাথে রিস্কা চালাই খামু নালি কামলা বেজে খামু, কারণ এরা ছবি উঠে বেড়াই যায় আমার ধরে ধরে মারে আমি আর চাকরি করবো। কৃষি দপ্তর থেকে আমাকে ফোন দেয়, পুরা মনে করো যে অর্ডার দিয়ে দিছে, এই যে শস্যা খেতে যে তোমরা ডোলটা চাও নষ্ট করতে চাও, তাতে দেশের মনে করো উন্নতি নষ্ট হইতাছে। বর্তমানে দেশে শস্যের অভাব, এই জন্য আমাকে অর্ডার দিছে যে শস্যের উৎপাদন যাতে ভালো হয়। ভালো হয় আপনারা চান না যে আমরা একটা ইনকাম সোর্স করে রাখাই? আচ্ছা আপনারা গেরস্তর ছেলে না, আপনার বাপে টাকা পয়সা খরচা করে শাস মানে আলাবাদ কিনা নিয়ে আবাদ করে না, এইরকম করে দেখে আমার বাপে ব্যাগ জমি বেচা হালাইছে বেচা লাইছে আলা দূর মুসার যা মানে বেন্নার যার দ্বারা জমিন বেচা খাবো নাহলে বাকি দেখাবো। শোনো মনে করো কৃষিও ভালো, কৃষি হইলে আবাদ করবা, দেশে ফসল হবো, খাওয়া দাওয়া মনে করো অভাব হবো না। আমার মাথাও ঠিক নাই, আমি চাকরি করি। হায় রে হায় রে, ঠিকই কইছিস।